ছোট সাহেব দরজাটা খুলেন। পাইছি ছোট সাহেব, ছোট সাহেব আইসক্রিম খাইবেন? কাপ আইসক্রিম বিশ্বাস হয় না? এই আমি খাই। ছোট সাহেব কি হইলো, দরজাটা খোলে। শুনো সাহেব, এর মারেন কে? আমি খাওয়াইয়া কি হয়েছে? রোহান, রোহান, রোহান ভয় পেয়েছিস বাবা? কি হয়েছে? এই রোহান, আসো। নুরু কোথায় যাচ্ছিস? দেখেন তো স্যার, ছোট সাহেব কি এখানে আজগুবি কাম করছে? এখন কাগজ দিছে খাম সারা, কইছে পোস্ট অফিসে পোস্ট করে আইবে। স্যার আমনেই কর, খাম সারা কি পোস্ট অফিসে পোস্ট করে? কোন কি কাগজ দেখি তো। এই দেখেন স্যার। প্রিয় দাদু কেমন আছো? আমি জানি তুমি ভালো নেই, আমিও ভালো। শুনেছি বাবা তোমাকে নাকি একটা জেলখানায় রেখে এসেছে, সেখানে শুধু বুড়োরাই থাকে। বাবা পারলো দাদু? তুমি না বলতে বাবা তোমার হাত ছাড়া খেতে পারতো না, একা ঘুমোতে পারতো না, ভয় পেত। জানো দাদু, আমি এখন নিজের হাতে খাই, একা ঘুমাই, কষ্ট হয়, অনেক ভয়ও করে। তখনই তোমার কথা মনে হয়, আমি যখন বড় হব তখন বাবাকেও তো তোমার কাছে পাঠিয়ে দিতে হবে, তখন আমাকে তো একাই থাকতে হবে। কষ্ট পেও না দাদু। রোহান কোথায়? দাদু ভাই, দাদু ভাই, দাদু, দাদু ভাই।